হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্টুডেন্টস পয়েন্ট। স্টুডেন্টস পয়েন্টের তরফ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাপোর্ট করার জন্য। যেসব স্টুডেন্টসরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, খুবই ইম্পর্টেন্স, সমস্ত স্টুডেন্টসের জন্য খুবই ইম্পর্টেন্স একটা টপিক নিয়ে আমি আলোচনা করব, তোমাদের ইংলিশের রাইটিংয়ের ফর্ম্যাট দিতে চলেছে। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে, ফাইনালে আমি তোমাদের সুবিধার জন্য রাইটিংয়ের ফর্ম্যাট নিয়ে এসেছি। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের টপিক্সের ভিডিও আপডেটস পাওয়ার জন্য। তো এখানে আমি যেসব ফর্ম্যাট তোমাদের সামনে দিতে চলেছি, অল কাইন্ডস অফ ভিজিটস অ্যান্ড জার্নি, অর্থাৎ তোমরা যদি একটা ফর্ম্যাট পড়ে রাখো তোমরা কিন্তু সব ধরনের ভিজিটিং এবং জার্নি প্যারাগ্রাফ তোমরা লিখতে পারবে। অবশ্যই প্যারাগ্রাফ অল কাইন্ডস অফ গ্রেট পার্সোনালিটিস, যে কোনো ধরনের তোমরা পার্সোনালিটিস যদি একটা ফর্ম্যাট করে রাখো তোমরা সব ধরনের পার্সোনালিটিস কিন্তু লিখতে পারবে। নেক্সট আমি অল কাইন্ডস অফ বায়োগ্রাফি, অর্থাৎ সব ধরনের বায়োগ্রাফি তোমরা একটা ফর্ম্যাটের ওপর ডিপেন্ড করে কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তো নেক্সট আমি আরও যেসব ফর্ম্যাট দেবো, দেখতে পাচ্ছ তোমরা যদি একটা ফর্ম্যাট ভালো করে প্রিপারেশান নাও, লোডশেডিং, ট্রাফিক জ্যাম, এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, টেরোরিজম, ব্ল্যাক মার্কেট টিম, চাইল্ড ম্যারেজ, রোড অ্যাক্সিডেন্ট, হ্যাটল ডে, ড্রাগ অ্যাডিকশান, ডেঞ্জারাস অফ স্মোকিং, অর্থাৎ এই সব কটা কিন্তু প্যারাগ্রাফ তোমরা লিখতে পারবে যদি তোমরা একটা ফর্ম্যাট ভালো করে পড়ে রাখো। অর্থাৎ আমি টোটাল এখানে 4টে ফর্ম্যাট দেবো। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে। নেক্সট ভিডিওতে আমি প্রসেস রাইটিং নিয়ে আলোচনা করব, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো ফার্স্টে এখানে আমি তোমাদের প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করছি, অল কাইন্ডস অফ ভিজিটস অ্যান্ড জার্নি, অর্থাৎ একটা যদি ফর্ম্যাট তোমরা পড়ে রাখো তোমরা যে কোনো ধরনের ভিজিটিং এবং জার্নিস টাইপের প্যারাগ্রাফ তোমরা লিখতে পারবে। তো খুবই ইম্পর্টেন্স, দেখতে পাচ্ছ তোমরা কিন্তু কোশ্চেনটা তোমরা অবশ্যই পরীক্ষা পাবে এবং তোমরা ফর্ম্যাটটা যদি সম্ভব হয় তোমরা খাতায় লিখেও নিতে পারো। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ বিউটিফুল প্লেস। তো এটা কিন্তু অনলি ভিজিটিং এবং জার্নির জন্যই কিন্তু তোমাদের কাজে লাগবে। উই ওয়ান্ট টু সি দ্য আনসিন অ্যান্ড নো দ্য আননোন। ইট ওয়াজ দ্য মান্থ অফ, অর্থাৎ কোন মাসে তোমরা গিয়েছিলে জার্নিতে, মাসের নাম দেবে। আই অ্যালং উইথ মাই, সহযোগী যাত্রী তোমার সাথে যিনি গিয়েছিলেন, ডিসাইডেড টু গো অন দ্য পিকনিক আর জার্নি টু, স্থানের নাম দেবে। ইট ওয়াজ এ থ্রিলিং আইডিয়াস, উই অল আর এক্সাইটেড, ডিসাইডেড টু গো দেয়ার বাই, যানবাহনের নাম কিসে করে গিয়েছিলে সেটা অবশ্যই দেবে ওখানে। জাস্ট শুধু নামগুলো চেঞ্জ করে দেবে আর বাকি যা আছে পুরো ফর্ম্যাটটা কিন্তু সেম থাকবে, তোমরা এটা মুখস্থ করে নিতে পারো। উই গ্যাদার্ড অ্যাট, যানবাহন ছাড়ার স্থানের নাম দেবে ওখানে। উই স্টার্টেড আওয়ার জার্নি ইন দ্য মর্নিং অর ইভিনিং অ্যান্ড রিচড আওয়ার ডেস্টিনেশন অ্যাট অ্যাবাউট, পৌঁছানোর সময় দেবে। উই স দ্য ডিফারেন্ট ইন্টারেস্টিং থিংস, আওয়ার হার্ট লিপ উইথ এনজয় হোয়েন উই স, আকর্ষণীয় জিনিস কী কী দেখেছিল সেগুলো অবশ্যই দেবে, স্থানের নাম। উই গ্যাদার্ড প্র্যাকটিক্যাল নলেজ বাই অ্যাবজর্বিং দিস থিংস, আর প্লেসের নামগুলো দেবে। উই স ন্যাশনাল সাইটস, ইট উইডেন্টস দ্য প্লেস গেভ আস মাচ প্লেজার। উই প্যাশার দেয়ার, কত সময় ধরে ছিলে সেটা দেবে, কতদিন তোমরা ছিলে। দেন উই ডিসাইডেড টু রিটার্ন, উই অলসো এনজয়েড অন আওয়ার ওয়ে ব্যাক। ইফ এভার আই গেট এ চান্স আই উইল এগেন গো টু, সেই স্থানের নাম দেবে। অর্থাৎ যদি সম্ভব হয় তোমরা আবার সেই স্থানে যেতে চাও, কোন স্থানে সেই স্থানের নামটা অবশ্যই দেবে। তো এই ফর্ম্যাটটা দেওয়া হলো, এটা অনলি কিন্তু তোমাদের ভিজিটিং এবং জার্নি। তোমরা যদি এই ফর্ম্যাটটা করে রাখো তোমরা 70 থেকে 80% কিন্তু তোমরা নাম্বার অবশ্যই পাবে। অবশ্যই ফর্ম্যাটটা ভালো করে পড়ে রাখবে। তো এই ফর্ম্যাটের ওপর ডিপেন্ড করে তোমরা এই ফর্মুলাটি তোমরা যে যে টপিক্সের ওপর প্যারাগ্রাফ লিখতে পারবে, ভিজিটিং টপিক্সের ওপরে এ ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস তোমরা অবশ্যই এই ফর্ম্যাটের ওপর লিখতে পারবে। এ অ্যান্ড হলিডেজ এক্সকারশন, এ পিকনিক ইউ হ্যাভ এনজয়েড, এ ভিজিট টু এ জু, এ জার্নি বাই ট্রেন অ্যান্ড এ জার্নি বাই বাস। তো এই কটা, এই 6টা টপিক্সে তোমরা কিন্তু শুধু এই ফর্ম্যাটটার ওপর বেস করে কিন্তু লিখতে পারবে। নেক্সট অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট আমি প্রসেসিং রাইটিং থেকে ফর্ম্যাট দিয়ে দেবো এবং আলোচনা করব, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। নেক্সট ফর্ম্যাট 2, অল কাইন্ডস অফ গ্রেট পার্সোনালিটিস, অর্থাৎ পার্সোনালিটিস তোমরা যদি একটা ফর্ম্যাট করে রাখো তোমরা যে কোনো ধরনের পার্সোনালিটিস কিন্তু তোমরা একটা ফর্ম্যাটের ওপর বেস করে লিখতে পারবে। তো এখান থেকে প্যারাগ্রাফ যেটা আছে প্যারাগ্রাফটির নাম অবশ্যই দেবে হেডিংয়ে। तो প্যারাগ্রাফটির নাম দেবে ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান আইডল অর্থাৎ শ্রদ্ধার পাত্র ইন মাই লাইফ। আই লাইক হিম ভেরি মাচ বিকজ অফ হিজ ওয়ান্ডারফুল অ্যাক্টিভিটিস বিসাইডস হিজ ক্লিয়ার কাট অ্যান্ড এমডেড ক্যারেক্টার। হিজ এমডেড পার্সোনালিটি হ্যাজ ইমপ্রেসড মাই হার্ট and for this reason he is my favorite person। खूब इम्पोर्टेंट लाइन तुम्हारा किन्तु ए लाइन टा जेकोनो पैराग्राफ यूज करते पारो। हिट हिज व्यू ऑन सोसाइटी लव ऑफ ह्यूमैनिटी एंड ड्यूटी टू द एवरी स्टेप्स कुड अट्रैक्ट वन ए लॉट। हिज क्लैरिटी ऑफ माइंड अब्राइटनेस ऑफ थॉट ग्लोरियस आइडियल्स एंड सिम्प्लिसिटी तुम्हारा किन्तु अवश्य एगुलो किन्तु खाताय लिखे नाओ। सिम्प्लिसिटी ऑफ लाइफ can make one fall for him। I respect his creativity, speech and his responsibility। A man like paragraph टी नाम अर्थात जान नामे तुम्हें लिखो is very necessary for the state। Everyone should try to build up character, morality and personality like him। It is impossible to be a real person without having responsibility, morality, embedded character and loyalty ideals। For the place and হ্যাপিনেস উই শুড ফলো হিম। তোমরা যদি এটা করে রাখো তোমরা কিন্তু অবশ্যই 70% থেকে 80% কিন্তু মার্কস পেয়ে যাবে। তো এই ফর্মুলাটির ওপর বেস করে তোমরা কোন কোন টাইপের প্যারাগ্রাফ লিখতে পারবে একবার দেখে নাও। ইয়োর ফেভারিট পার্সন আর টিচার। ইয়োর ফেভার রাইট এ প্যারাগ্রাফ ইন 100 words অ্যাবাউট দ্য পার্সন ইউ লাইক দ্য মোস্ট অফ ফলোয়িং পয়েন্টস দেখতে পাচ্ছ। ইয়োর আইডিয়াল ম্যান এর ওপরে তোমরা লিখতে পারো এই ফর্মুলাটির ওপরে বেস করে। ইয়োর ফাদার আর মাদার। তো এগুলো টপিকস কিন্তু তোমরা এই প্যারাগ্রাফটার উপর বেস করে কিন্তু লিখতে পারবে। অল কাইন্ডস অফ গ্রেট পার্সোনালিটিস। তো এখান থেকে নেক্সট আমি আসছি ফরম্যাট নম্বর 3। তো এখান থেকে রাইট এ প্যারাগ্রাফ অন ফলোয়িং টপিক ইউজিং দ্য ফরম্যাট। তো দেখতে পাচ্ছ এতগুলো টপিকস লোডশেডিং, ট্রাফিক জ্যাম, এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, টেরোরিজম। তো এই সব কটা টপিক্সের ওপর তোমরা লিখতে পারবে যদি তোমরা একটা ফরম্যাট ভালো করে পড়ে রাখো। অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে যদি ভালো লাগে। তো এখান থেকে দেখতে পাচ্ছ ড্যাশ ড্যাশ ইসে গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। তো এতগুলো টপিক্স আছে, যে কোনো একটা টপিক্স তোমরা দিয়ে দেবে এখন যেটার বিষয়ে তোমরা লিখতে চাও। ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার অফ আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ফর আদার কান্ট্রিজ টু। ড্যাশ ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল প্লেস। শুধু শূন্যস্থানের জায়গায় তোমাদের টপিক্সটা লিখে দিলে কিন্তু প্যারাগ্রাফটা ফুলফিল হয়ে যাবে এবং তোমরা অবশ্যই 80% মার্কস পেয়ে যাবে। Place and happiness at this time day by day, it is going out of our control which is very alarming for our country। Keeping this problem we cannot imagine of our peace and happy life in our country through dash is very tough for remove this problem totally from the country but we have to try at any cost to remove this problem। Without removing this acute problem people cannot get relief। Most important একটা লাইন, every day one say good solutions for this problem। Besides government should come forward to overcome this problem। The law forces agencies should arrest them who are creating this kind of problem। That is possible to remove by creating public awareness, so we should be more active to get a better solutions। তো এইটুকুনি প্যারাগ্রাফ তোমাদের দেওয়া হলো। তোমরা যদি এটা ভালো করে লিখতে পারো যে কোনো টপিক্স ওপর থেকে দিলে তোমরা কিন্তু অবশ্যই লিখতে পারবে এবং অবশ্যই কিন্তু ভালো মার্কস পাবে। নেক্সট আমি ফরম্যাটে আসছি, ফরম্যাট অফ বায়োগ্রাফি। অর্থাৎ তোমরা যদি একটা ফরম্যাট ভালো করে করে রাখো তোমরা যে কোনো ধরনের কিন্তু বায়োগ্রাফি লিখতে পারবে। তো কোনো স্বনামধন্য ব্যক্তির বায়োগ্রাফি রচনা করতে হলে যে কয়েকটি উল্লেখযোগ্য তথ্যের ওপর তোমরা নজর রাখতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ পাস্ট টেন্সে কিন্তু অবশ্যই বাক্যটা গঠন করতে হবে এবং বার্থ জন্ম, প্যারেন্টস এবং পিতৃমাতৃ পরিচয় কিন্তু অবশ্যই দিতে হবে। এডুকেশান কোয়ালিফিকেশান অবশ্যই দিতে হবে। কেরিয়ার কর্মজীবন, অ্যাওয়ার্ডস তিনি যদি কোনো পেয়ে থাকেন অ্যাওয়ার্ডস অবশ্যই লিখতে হবে। ডেথ এবং মৃত্যু। এরপর সংশ্লিষ্ট তথ্যগুলি দিয়ে বাক্য কীভাবে গঠন করতে হবে তা নিচে তোমরা দেখে নাও, আমি তোমাদের বলে দিচ্ছি। টাইটেল আর ক্যাপশনস, ব্যক্তিত্বের নাম এবং পরিচিতি ব্যবহার করা যেতে পারে। তো ফার্স্টে এখানে যে যে টপিক্স তোমাদের নজর রাখতে হবে একটা বায়োগ্রাফি লিখতে গেলে, সমস্ত বায়োগ্রাফি কিন্তু সেম টপিক্সের ওপর তোমরা সেম ফরম্যাটের ওপর বেস করে তোমরা লিখতে পারবে। তো এখানে ফার্স্ট দেখতে পাচ্ছ বার্থ, ব্যক্তিত্বের নাম ওয়াজ বর্ন অন, অর্থাৎ যিনি যার নামে লিখছ ব্যক্তিত্বের নাম দিতে হবে। ওয়াজ বর্ন অন, তারিখটা দেবে, ইন সাল দেবে। অ্যাট গ্রাম অথবা জেলা অথবা শহর, তো অবশ্যই দেবে ইন রাজ্য বা দেশের নাম। তো এটা কিন্তু অবশ্যই ফলো রাখবে। বর্ন অন, অনের পরে কিন্তু তোমাদের তারিখটা দিতে হবে এবং সাল এর আগে কিন্তু ইন দিতে হবে এবং অ্যাট, প্লেসের আগে কিন্তু অ্যাট বসাতে হবে ইন রাজ্য বা দেশ, অবশ্যই এটা মনে রাখবে। প্যারেন্টস, পিতৃমাতৃ পরিচয় যেখানে তোমরা লিখতে পারবে। হিজ ফাদার্স নেম ওয়াস, অবশ্যই কিন্তু পাস্ট টেন্সে লিখতে হবে। অ্যান্ড হিজ মাদার নেম ওয়াস হিজ প্যারেন্টস ওয়ার, তো তোমরা এইভাবে কিন্তু প্যারাগ্রাফটা লিখতে পারবে। নেক্সট হচ্ছে এডুকেশন, তো শিক্ষা। হি ওয়াজ এডুকেটেড অ্যাট এ স্থান বা কলেজের বা বিশ্ববিদ্যালয়ের নাম। হি কমপ্লিটেড হিজ কোর্স ফ্রম, সংস্থানের নাম। ইন, কত সালে তিনি কমপ্লিট করেছিলেন। নেক্সট হচ্ছে কেরিয়ার, কর্মজীবন। হি জয়েন্ট, তিনি যেখানে জয়েন করেছিলেন, অথবা হি বিক্যাম অথবা হি ডিসকভার, তো যে কোনো একটা তোমরা লিখতে পারো, কোনো প্রবলেম নেই। হি রোড, স্টার্টেড, তোমরা যা যা তিনি করেছিলেন অবশ্যই কিন্তু এগুলো ভালো করে পড়ে নেবে। এবং হি কন্ট্রিবিউটেড মাচ ইন দ্য ফিল্ড অফ লিটারেচার, সায়েন্স, ফ্রিডম মুভমেন্ট, তিনি যেগুলো করেছিলেন সেগুলো কিন্তু অবশ্যই তোমরা এইভাবে ফর্মাটা তোমরা বেস করতে পারবে। এবং অ্যাওয়ার্ড, তিনি যে যে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য, পুরস্কারের নাম অবশ্যই দেবে। ইন, কত সালে পেয়েছিলেন, ফর, কিসের জন্য পেয়েছিলেন। এবং লাস্ট তোমরা ডেথ, ডেট হচ্ছে হি পাস্ট অ্যাওয়ে, ডায়েট অথবা ব্রেথেড হিজ লাস্ট, তো যে কোনো একটা দিতে পারো তোমরা। অন, তারিখের নাম দেবে। এবং ইন, কত সালে তিনি মারা গিয়েছিলেন, অ্যাট দ্য এজ অফ, তখন তার বয়স কত ছিল। বাট হি উইল বি রিমেম্বার্ড ফর এভার ফর হিজ গুড ডিডস, তো এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু যে কোনো বায়োগ্রাফিতে দিতে পারো। তো এখান থেকে আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদের কিছু প্যারাগ্রাফ দিয়ে দেবো সাজেশানে, তো প্যারাগ্রাফ কিছু আমি ফরম্যাট তো আমি দিয়ে দিলাম। নেক্সট আমি কিছু প্যারাগ্রাফ তোমাদের আরও দিয়ে দেবো, তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো এগুলো তোমরা ভালো করে প্রিপারেশান নাও, আমি আশা করছি তোমরা এখান থেকে কিছু লিখতে পারবে এবং 70 থেকে 80% অবশ্যই পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। আজকের জন্য